রাজরাস্তার বসিছন্তি শিক্ষক সমাজ বা এনপিএস শিক্ষক সংঘ আর সেমানকু দেখিবাকু আসিছন্তি বা তাঙ্কু ভেটিবাকু আসিছন্তি আর তাঙ্কু সমস্যা বিষয়ে বুঝিবাকু আসিছন্তি কংগ্রেস বিধায়ক মানে দেখি পারুথুবে মঞ্চ উপরে অছন্তি তারাপ্রসাদ বাহিনীপতি সন্তোষ সিং সালুজা অছন্তি এবং সেমানে মধ্যে কয়াউ যাইছন্তি দেখিবা কোন কউছন সেমানে শিক্ষক মানঙ্কর যে দাবি রয়েছে প্রথম তো রাজ্য সরকার যেমানকু ছ বর্ষ পরে করা নিষ্পত্তি নিয়ে পরবর্তী সময় পরিবর্তন কলে তাকে শিক্ষক সমাজ সমর্থন দেলা কিন্তু যে ষোল বর্ষ হল চাকরি করছেন ছটা ইনক্রিমেন্ট ছাড়ছেন সে ছটা ইনক্রিমেন্ট দেওয়া রাজ্য সরকার এমানে দাবি করছেন এবং তাঁর যে প্রমোশন তাঁর গ্রেড পে অছি তাঁর যে পরিবর্তন হওয়ার কথা সে পরিবর্তন করুনা আইন হিসাবে তাকু বিধানসভায় তাকু বিধানসভায় আমি শিক্ষক মানুষ সমর্থন করছু এ আন্দোলন সমর্থন করছু যোঠে নবীন বাবু একথা নিজে কইতিলে নিজে কইতিলে নবীন বাবুকে আমি অনুরোধ দয়া করে হাজার হাজার মা মানে আসিকি ঝিও মানে আসিকি রাজরাস্তায় গড়ুচান্তি এবং তাঁর দাবি উপস্থাপন করছে শিক্ষক সমাজ এ শিক্ষক সমাজের দাবি কি সরকার গ্রহণ করতু নতবা বহুত রাজরাস্তায় কংগ্রেস দল বি লড়ব শিক্ষক শিক্ষক মানুষ যে প্রকার অন্যায় করুছি সরকার সেপাই আমি কংগ্রেস দল তরফ আমার যে বিধায়ক দলের নেতা অনেক নরসিংহ মিশ্র সি আমাকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক যে শিক্ষক শিক্ষয়িত্রী এবং সরপঞ্চ সমিতি সভ্য ডাক্তার আশাকর্মী অঙ্গনবাড়ি কর্মী বিভিন্ন যে সরকারি কর্মচারী ভাবে চাকরি করছেন সে গণধারণার বসছেন সে ন্য দাবি আমি সমর্থন করা কংগ্রেস পার্টি তরফ আসিছু এবং আমি বিধানসভার মধ্যে অলরেডি আমার বিধায়ক দলের নেতা নরসিংহ মিশ্র এখন উত্থাপন করছেন জোরদার উপরে আমি লড়াই করবু সে আমার রাজস্থানের যে কংগ্রেস সরকার অছি অশোক গেহলট এবং আমার ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল এবং কর্ণাটকর মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বাবু এ সমস্ত কংগ্রেসের যেতে রাজ্যের অনেক শাসিত সেটি পেনশন লাগু অছি এবং ছটা ইনক্রিমেন্ট কু মধ্য সরকারি ভাবে সে দিয়া যাচ্ছে তো ওড়িশার কাইকি লাগু নহব সেপাই আমি তাঁর সাথে আমি শিক্ষক শিক্ষয়িত্রী ডাক্তার এবং সমস্ত সরপঞ্চ সংঘ সমিতি সংঘ সমস্ত সাথে আমি পূর্ণ সমর্থন করছি।